তোর বাদ দিতে না, দোকান না নিলে আমি বাদ দিবে না? আমারে দিবে না বাদ? না কেন? আমি চুরি করি বাদ খাম না, চুরি করি মা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন একটি ভ্লগ নিয়ে আবারও চলে আসছি। তো এখন হচ্ছে সকালবেলা, দেখেন তো এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। তো আমি এখন মানে ঘুম থেকে উঠে পড়ছি, তো আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত এদিক ওদিক গড়াগড়ি করছি। সকালবেলা আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তো আমি আর পারতেছি না ঘুমাইতে, কারণ আমার তো ঘুম আসতেছে না। সেই জন্য তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি। ঠিক আছে, তো ঘুম থেকে ওঠার পরে এখন হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিছি। তো আজকে আসলে কাজে যাব না, আজকে সারাদিনই বাড়িতে থাকবো। তারপর সময় আমি অনেক অসুস্থ, সেই জন্য তাকে কিছু হেল্প করতে হবে, তাকে কিছু কাজকর্ম করে দিতে হবে। যাই হোক, সে এখনও কিন্তু ঘুম থেকে ওঠে না, সে এখনও ঘুমিয়ে আছে। তো কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠবে, তাকে কিছু হেল্প করবো, কাজকর্ম করে দিব। সবাই সাথে থাকবেন, ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। ঠিক আছে, সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাই সাথে থাকবেন। ঠিক আছে, তো এখন আমাকে ডাকতেছে পানি ব্যবস্থা করার জন্য, সব কিছুই ধুইতে হবে। সেই জন্য যাই হোক, পানির ব্যবস্থা করলাম। তো এখন সব কিছু ধুইতেছে ভালোভাবে, কারণ সব কিছু ধুয়ে রান্না বান্না করতে হবে। তো সেই জন্য সব কিছু ধোয়া চলতেছে। ঠিক আছে, যাই হোক, মোটামুটি কিছু তার ধুইল। তো দেখে অনেক পরিষ্কার হয়ে গেছে সব কিছু। তো অসুস্থর কারণে কিন্তু আসলে আমি কিছুটা হেল্প করতেছি। ঠিক আছে, কারণ ও আসলে মানে কল চিপতে পারবে না, ও এমনিতে অসুস্থ, আর অসুস্থ হয়ে যাবে সেই জন্য। তো এখন রান্নাবান্না শুরু করবে কিছুক্ষণ পরে, দেখেন আলু আর মাংস দিয়ে কিন্তু রান্না করবে আজকে। তো অনেকদিন আসলে মাংস রান্না করা নাই, তো সেই জন্য ভাবতেছে যে আলু দিয়ে আজকে মাংস রান্না করবে, এই আইটেমটাই চলবে আজকে। ঠিক আছে, তো সবাই দেখতে থাকেন কি কি করে। তো মাংসটা এখন দেখেন, মাংসটার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছে, কারণ মাংসটা কিছুক্ষণ পরে ভাজি করবে, এটা ভাজি করবে। ভাজি যদি না করে তাহলে কিন্তু স্বাদ লাগবে না। সেই জন্য সবসময় কিন্তু ও এরকমই করে মাংসটা ভাজি করে, কারণ হচ্ছে ফরমের মরক, তো সেই জন্য মাংসটা একটু ভাজি করলে ভালো হবে, মস্ত মজা লাগবে, খেতেও অনেক মজা লাগবে। ঠিক আছে, তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, কারণটা হচ্ছে আজকে শুক্রবার, সেই জন্য তাড়াতাড়ি আসলে রান্নাটা শেষ করা দরকার। তো রান্না হতে কিন্তু একটু সময় লাগবে, তো ভিউয়ার সবাই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো আজকে আমাদের আসলে একটু ভালো মন্দ রান্না হচ্ছে, ভালোভাবে একটু ভাত খেতে পারবো, কারণ একটু ভালো রান্না করলে কিন্তু আমার আসলে খিদে বেড়ে যায়। ঠিক আছে, আর আমি আসলে ভালো মন্দ ছাড়া খেতে পারি না, সেটা কিন্তু ও জানে। তো আজকে রান্নাটা খুবই স্পেশাল, সেজন্য একটু মজা লাগবে খেতে। এখন আমাদের মাংস ভাজি হওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা রান্না করবে। তো আপনারা তো সবসময় আমাদের ভিডিওটা দেখেন, আসলে ভালো মন্দ রাঁধতে পারি না, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। তো বাজার থেকে আসলে একটা মুরগি নিয়ে আসছিলাম, তো সেটা আসলে ফ্রিজে রাখছি। কি কি দিছো? হুম,
মাঝে দুটো তুনা আছে। দেখি তো কেমন, তো এখন দেখেন মোটামুটি মানে আমাদের ভাত হয়ে আসছে। তো দেখো তো ভাত হয়েছে মনে হচ্ছে, মনে তো ভাত হয়ে গেছে বুঝছি। তো এখনো ভাত হয় নাই মানে আর একটু সময় লাগবে আর কি, তো একটু অপেক্ষা করতে হবে। তো এখন আলু দিচ্ছি প্রথমে, তো মাংস এখনো দেওয়া হয় নাই। কি করে দেখো, এই কথা শুনো, কথা শুনো বলছি, আব্বুর কথা শুনো, এই মারমু চলো আম্মুর কাছে চলো। তোমার আম্মু চিকেন বানা গেছে, তুমি কতক্ষণ বসবো ওখানে ঠিক আছে না, দুষ্টামি করিও না কেমন। ওই যে দেখো কি রান্না করতেছে দেখছো না, ওই যে ওই যে কি বানাতেছে চিকেন বানাতেছে না। তো দেখেন আলু দিছে, আলুটা মোটামুটি হয়ে আসছে, তো এখন মাংসটা দিয়ে দিচ্ছে। তো একটু লাড়াচাড়া করতেছে সবকিছু একসাথে যাতে মিক্স হয়, একটু পানি দাও তাহলে মিশবে। তো আজকে দেখেন এটা রান্নাতে কিন্তু তাবাসুম অনেক খুশি, এটা দেখে আজকেও মজা করে খাবে। পানি আর একটু দাও, ঠিক আছে এখন। তো এখানে একটা ঢাকনা দিয়ে দিছি। তো দেখেন মাংসর কালার কিন্তু আস্তে আস্তে আসতেছে, তো মাংস হচ্ছে এখন। তো সবাই তো দেখতেছেন কি কি করতেছি আমরা, যাই হোক আপনারাও হয়তো দেখতেছেন ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা একটু সাপোর্ট করবেন ঠিক আছে। কি এটা কি, টাকাটা তোমার বলছি না ওখানে রাখবার লাই, রাতে না আমি বলছি না তো, ও তোমার আমি কি করে সেটা দেখো, আর টাকাটা নিয়ে আমার ডয়াতে রাখি তো, রাতে দোকানে নিমু ঠিক আছে নে। ও রাতে নিমু, তোমার রাতে দোকানে নিমু, তুমি এই মাত্র তো ইয়ে খাইছো বাদাম খাইছো, এখন দুপুর বেলা হয়েছে এখন ভাত খাইবা ঠিক আছে নে, রাতের বেলা তোমার দোকানে নিমু তুমি দেখছো না, দেখছো না আমার মারে, আমার মারি লাভ না, আমি নিমু না আজকে দোকানে নিমু না, ব্যথা লাগে দোকানে না নিলে আমি বাদ দিবে না, আমারে দিবে না ভাত কেন, আমি চুরি করি ভাত খাম না, চুরি করি তুমি আমরে 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 বলে দিবে, আমরে বলে দিবে আমি আমি চুরি করি খাম, চুরি করি ভাত খাম, ব্যথা লাগে ব্যথা লাগে, উফ এ ঠিক মতে আছে মা, দেখছো না আমার ফালা দিছে দেখছো না, দেখছো না
সারাদিন বসে খাওয়াইতেছি সারাদিন, এখন দোকানে না নামাতে আমাদের মাম মারতেছ। তোমার তোমার রাতে দোকানে নিমু না, আমি তার রাতে দোকানে নিমু না, যাও রাতে দোকানে নিমু না, ঠিক আছে? হ্যাঁ তুমি যে আমার মারতেছ রাতে দোকানে নিমু না, দেখবা বসে নি মাংস, এত সময় লাগতেছে। বাটা আবার কেন দিস এখানে? বাটার মাটা শুকানোর জন্য নাকি? তো ভিউয়ার্স দেখেন আজকের মতন আমাদের রান্না এখানে শেষ। আমাদের ভাত হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। তো মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য চুলার মধ্যে রাখছে, এটাও কিন্তু হয়ে গেছে, যাতে ভালো করে একটু সিদ্ধ হয় সেই জন্য মানে চুলার মধ্যে রাখছে আর কি। তো আজকে আমাদের রান্নাটা আসলে অনেক তাড়াতাড়ি হয়েছে। জি কি না বীজে না বউ, গাড়ির ভিতরে রাখছি, ভিতরে রাখছি, যত বিজবে না বিজবে না, তুমি ওই ঘরে যাও। সকালবেলা কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো ছিল, আর রান্না বান্না করার পর দেখতেছি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে দেখেন। এখন যাচ্ছি গোসল করতে, কারণ আজকে শুক্রবার নামাজ পড়তে হবে। তো এখন যাচ্ছিলাম কলে, কারণ হচ্ছে সবাই তো গোসল করবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করতেছি গোসলটা করার জন্য। যাই হোক পানির ব্যবস্থা হয়েছে, চট করে গোসলটা করে নিই। তো এখন যাচ্ছি নামাজ পড়তে মসজিদে। কিছুক্ষণ আগে তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো এখন বৃষ্টিটা আসলে খুবই কম মোটামুটি, তো সেই জন্য এখন তাড়াতাড়ি মসজিদে যেতে হবে নামাজ পড়তে, নাহলে পরবর্তীতে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু নামাজ পড়তে পারবে। তো চলে যাচ্ছি আস্তে আস্তে করে নামাজ পড়তে, এখন বৃষ্টি কম, পরবর্তীতে বৃষ্টি আসতে পারে সম্ভাবনা বেশি, তো সেই জন্য তাড়াতাড়ি করতেছি। যাই হোক নামাজটা পড়ে আসি, শুক্রবারে নামাজটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। নামাজটা পড়ে চলে আসলাম, আসার পরে এখন খেতে বসছি। তো তাবাসসুম আমি, আমরা দুজনে এখন খেতে বসলাম। আর দেখেন আমরা আসলে এমন এক জায়গাতে খেতে বসলাম, অনেকে হয়তো এটা ভেবে মানে চিন্তা করবেন, ঠিক আছে, যে ওরা মানে খাটের উপরে বসে খাওয়া দাওয়া করতেছে। এই জিনিসটা আমার আসলে মানে মনের মধ্যে আসছিলো, তো সেই জন্য কথাগুলো বলতেছি। কারণ হচ্ছে আমাদের আসলে কোনো টেবিল নেই, আর নিচে ফ্লোর মানে ফ্লোরের মধ্যে আসলে বসলে তো ওইখানে আসলে ভিডিওটা করা খুবই কষ্টকর, সেই জন্য উপরে বসছি, উপরে বসে খাওয়া দাওয়া করতেছি যাতে আসলে ভিডিওটা করা যায়। আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? তো ভিউয়ার্স আমরা সারাদিন কী কী করছি সব কিছু ভিডিও করলাম, ঠিক আছে, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখছেন। তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে, তো অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা আসলে শেষ করতেছি এই মুহূর্তে, তো ভিডিওটা শেষ করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই দোয়া করি সবার জন্য।